আওয়ামী লীগ সরকার গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংসদ সদস্য রওশন আরা মান্নানের দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযোগ নামের গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ নামের গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কাউকে হয়রানি নয়, দেশের উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল মন্ত্র। ক্রমেই আমরা ত্রুটিমুক্ত করছি আমাদের গণতন্ত্রকে, আমাদের নির্বাচন পদ্ধতিকে। এখন চেষ্টা আছে, এই চেষ্টাটা কখনো হয়নি। ফখরুল সাহেবদের মাথায় হলো এক দফা, স্যার শেখ হাসিনা হটাও, ক্ষমতা দখল কর। সেতুমন্ত্রী বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না, কারণ তাদের ঘরেই গণতন্ত্র নেই। এদেশে ভোট জালিয়াতি কারা শুরু করেছে? হানা ভোট করেছেন রাষ্ট্রপতি পদে, সেই ভোটে 114% ভোটও পড়েছিল কোনো কোনো কেন্দ্রে, সেই ভোটও তো এদেশে দেখেছি। আজকে আমরা গণতন্ত্রের কথা বলি। দেশের ভালো কিছু বিএনপির চোখে পড়ে না, তাদের একটাই টার্গেট, সরকার হটাও আর ক্ষমতা দখল। সরকার পতন, ক্ষমতা দখল করুন। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।